সিরিয়াস ভাবে তার পায়ে আলতা পড়েছিল, তবে এইভাবে ওদেরকে কেউ দেখে ফেললে খারাপ ভাববে, তাই তিনি নিজের পাটা সরিয়ে নেয়। এর ফলে একটুখানি আলতা জাঙ্গুকের পাঞ্জাবিতে পড়ে যায়। জাঙ্গুক চোখ বানিয়ে তীর দিকে তাকায়, ভয়ে শুকনো একটা ঢোক গেল। অতঃপর জাঙ্গুক আবারও তীর পায়ে আলতা পড়াতে শুরু করলো। তো বিকেলের দিকে সব মেয়ে কাজিনরা শাড়ি পরে তৈরি হয়ে গেছে, শুধু তীর বাদে, কারণ তীর এখানে কোনো শাড়ি নেই, আবার তার কোনো শাড়ি পরার ইচ্ছেও নেই। আলতা পরা পায়ের দিকে তীর বারবার তাকাচ্ছে, ওর কাছে খুব ভালো লাগছে, কারণ আলতা পরা ইচ্ছেটা ছিল তীর অনেক দিনে। তে বসে বসে নিজের পায়ের দিকে তাকিয়েছিল, তখনই সেখানে তার কাজিন আসে। তীরেতে আমরা সবাই শাড়ি পরেছি, শুধু তুই বাদে কেন পরবি না? আমার কোনো শাড়ি নেই, আর সব থেকে বড় কথা আমার শাড়ি পরার ইচ্ছেও নেই। দিব না একটা, বেশি বকছিস তুই, দাঁড়া আমি আসছি। এই বলে মেয়েটা চলে যায়। মেয়েটা চলে যেতে জাঙ্গুকের সাথে সামনে একটা শপিং ব্যাগ ধরে, তে মাথা উঁচু করে একবার জাঙ্গুককে দেখছে, একবার ব্যাগের দিকে তাকাচ্ছে। এভাবে তাকিয়ে না থেকে ব্যাগটা ধর আর গিয়ে শাড়িটা পরে নে। আমি তো শাড়ি পরতে পারি না। মাকে বলে দিচ্ছি, পরিয়ে দিবে। কিন্তু তুমি কোত্থেকে শাড়ি পেলে? বেশি কথা বলিস না, যেটা বলেছিস সেটা কর। গরিলা একটা সবসময় আমার সাথে এরকম করে। কিছুক্ষণ পরে তার বড় মা অর্থাৎ জাঙ্গুকের মা এসে খুব সুন্দর করে গ্রামীণ পদ্ধতিতে তাকে শাড়ি পরিয়ে দেয়। সবাই হলুদ রঙের শাড়ি পরেছে, কিন্তু জাঙ্গুক তার জন্য সাদা রঙের শাড়ি এনেছে, সাথে হলুদ পেটিকোট আর ব্লাউজ। চুলগুলো খোলা, হাতে সাদা রঙের জাঙ্গুকের কিনে দেওয়া সেই চুড়িগুলো খুব দূর থেকে সবার থেকে থেকে আলাদা লাগছে, কারণ তার শাড়ি তো সবার থেকে আলাদা। এরপরে সব কাজিনরা মিলে সরিষাকে চলে এসেছে, শুধুমাত্র জাঙ্গুক বাদে। এই বিষয় নিয়ে অতটা মাথা ঘামায় না, তবে সরিষা ক্ষেতের মধ্য দিয়ে রাস্তা দিয়ে দৌড়াদৌড়ি করছে, তে চুলগুলো বাতাসে উঠছে, সবাই নিজেদের মতো ছবি তোলা নিয়ে ব্যস্ত, আর তে নিজের মতো আনন্দ করতে ব্যস্ত। দূর থেকে মুগ্ধ দৃষ্টিতে তা দেখছে জাঙ্গুক। জাঙ্গুক হাতে কয়েকটা সরিষা ফুল নিয়ে তে সামনে এসে দাঁড়ায়। কি হয়েছে? খুব সুন্দর লাগছে। কাকে? আমার পিচ্চি পরীকে। এই বলে হাতে থাকা ফুলগুলো জাঙ্গুক তার কানের পিঠে গুঁজে দেয়। তুই দৌড়াদৌড়ি করছিস, তোর আলতা মাখা পা গুলো কি সুন্দর লাগছে জানিস, তবে কিছু একটা কমতি আছে। কি ব্যাপার? এই গরিলাটার মুখ দিয়ে তো মিষ্টি মিষ্টি কথা আসছে কি করে? দুটোবার কিছু খেয়েছে নাকি? কিসের কমতি লাগছে? জাঙ্গুক তার পায়ের সামনে বসে পড়লো, পকেট থেকে এক জোড়া রূপার নূপুর বের করলো, তার পা দুটো হাতের উপরে নিয়ে সযত্নে পায়ে নূপুর পরিয়ে দিল। এই কিছুটা অস্বস্তি ফিল করলো, তাই সেখান থেকে তৎক্ষণাৎ চলে গেল। জাঙ্গুক এখনো তার দিকে তাকিয়ে আছে। তে তার কাজিনদের সাথে দৌড়াদৌড়ি করছে, সরিষা ফুল দিয়ে খেলা করছে। জাঙ্গুক সে তো আপন মনে তে আলতা রাঙা পা দুটোর দিকে তাকিয়ে আছে আর নূপুরের আওয়াজ শুনছে। আমার প্রণয় শক্তি হলদে পরি, ফুল সুন্দর, তার থেকে বেশি সুন্দর তুই জান। আমি ফুল দেখবো না, তোকে দেখবো। শাড়ি পরে আলতা পায়ে দিয়ে আমাকে তো পাগল বানিয়ে দিচ্ছিস, আমার নয়নে লাগিল নেশা তোরই কারণে। দূর থেকে জাঙ্গুক দাঁড়িয়ে তার প্রিয়সীকে দেখছে আর আনমনে এসব কথা বলছে। পরের দিন সবাই খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে, শুধুমাত্র তে বাদে। নারায়ণ এসে থেকে অনেকবার ডেকেছে কিন্তু ওঠেনি। অপরদিকে সব কাজিনরা একসাথে জড়ো হয়, সবাই আছে শুধু তে নেই। জাঙ্গুক ব্যাপারটা লক্ষ্য করে। কি রে, সবাই চলে এসেছিস কিন্তু তে কোথায়? ভাইয়া তে তো ঘুমাচ্ছে, অনেকবার ডেকেছি, উঠছে না তো। আচ্ছা তোরা দাঁড়া, আমি ডেকে নিয়ে আসছি। এরপর জাঙ্গুক তে রুমের দিকে পা বাড়ালো, রুমে এসে দেখে তে বিছানায় হাত পা ছুড়ে বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে। এসব দেখে জাঙ্গুকের ঠোঁটে হাসি ফুটে উঠলো, সে গিয়ে আস্তে করে তে পাশে বসে পড়ে, তে মাথায় হাত দিয়ে আস্তে আস্তে ডাকতে শুরু করে। তে, ওই তে, তে পাখি ওঠ না, খেজুরের রস খাবি না? আম্মু আরেকটু ঘুমাতে দাও না। হোয়াট? জাঙ্গুকের এহেন চিৎকারেতে ধরফরে উঠে বসে। কি হয়েছে, কে মেরেছে? উফ আম্মু, গর্ধব থাম, এরকম গরুর মতো চিল্লাচ্ছিস কেন? সবাই উঠে গেছে, শুধুমাত্র তুই বাদে, তাড়াতাড়ি ওঠ, ফ্রেশ হয়ে নে। আমি একটু ঘুমাবো ভাইয়া, তোমরা যাও আমি আসছি। এই বলে তে আবারও বিছানায় শুয়ে পড়লো। জাঙ্গুক এবার না পেরে তাকে পাজা কোলে তুলে নেয় আর ওয়াশরুমে চলে যায়। হঠাৎ তে ঠান্ডা পানি মুখে লাগতে তে লাফ দিয়ে জাঙ্গুকের কোল থেকে নিচে নেমে যায়। উফ আল্লাহ, সকাল সকাল এরকম অত্যাচার করলো কোন গরিলার বাচ্চা রে? আমি রে। ভাইয়া তুমি? শাট আপ স্টুপিড, যা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বাইরে চলে আয়, সবাই তোর জন্য অপেক্ষা করছে। এরপর জাঙ্গুক সেখান থেকে চলে যায়। তীর রেগে মেগে জাঙ্গুকের গোষ্ঠী উদ্ধার করতে থাকে। বুইরা গরিলা, একটা মন চায় ইটে একটা মাথা ফাটিয়ে দে, সব সময় আমার সাথে ঝগড়া করবে, জমরাজ একটা। কিছুক্ষণের মধ্যে তে ফ্রেশ হয়ে বাইরে চলে আসে, সব কাজিন যা উঠানে পাটি বিছিয়ে হাতে মাটির গ্লাসে খেজুরের রস নিয়ে খাচ্ছে আর টুকিটাকি কথা বলছে। জাঙ্গুক খাচ্ছে কম, তীর দিকে তাকিয়ে আছে বেশি, তখন সবাই চিক করে ট্রুথ এন্ড ডেয়ার খেলবে। সবাই এভাবে খেলতে থাকে, একটা সময়
বোতল জাংকুকের দিকে ঘুরে যায়। জাংকুক দেয় না, এতক্ষণে দিয়ে সেখান থেকে উঠে কিছুটা দূরে দাঁড়িয়ে প্রকৃতি উপভোগ করতে থাকে। সবাই জাংকুককে দেয়ার হিসেবে গান গাইতে বলে। জাংকুক তীর দিকে তাকিয়ে গান গাইতে লাগে। সবাই মুগ্ধ হয়ে তার দিকে তাকিয়ে আছে। ওদিকে জাংকুক তীর দিকে তাকিয়ে মনে আনন্দে গান গাইছে। নায়ন বলছি কি, চল না আমরা এখান থেকে চলে যাই। এক থাপ্পড়ে তোর গাল লাল করে দেবো, বেশি পেকে গেছিস তাই না? জাংকুক কথা বলতে বলতে তে পুকুর ঘাটে চলে যায়। সেখানে বসে পা দোলাতে শুরু করে। নূপুর পরিহিত চরণ দুটি নড়াচড়ার গতিতে নূপুরের রিমঝিম আওয়াজ হচ্ছে অবাধ্য ভাবে। জাংকুক যেটা দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল এবার তের পাশে এসে বসে পড়লো। তের সাথে তাল মেলাতে শুরু করলো। সাবধানে হয়েছে বুঝিস, এতক্ষণ ধ্যান ধরে কি দেখছিলি? ভাইয়া দেখো, ওই যে পুকুরের সদ্য ফোটা পদ্ম ফুলগুলো কি সুন্দর লাগছে তাই না? এর কথা শুনে জাংকুক মুগ্ধ নয়নে তীর দিকে তাকায় আর বলে, হ্যাঁ সত্যি, তবে একটু বেশি সুন্দর। জানো না ভাইয়া, আমার পদ্ম ফুল অনেক ভালো লাগে। আর আমার পদ্মাবতীকে অনেক ভালো লাগে। কি বললে ভাইয়া? হ্যাঁ কি, না কিছু বলিনি তো। আচ্ছা ভাইয়া, আমি রুমে যাই। নিস্তব্ধ বিকেল ঘন কুয়াশায় ঢেকে আছে আনন্দপুরের আটপাড়া গ্রাম। সেই নিস্তব্ধতা ভেঙে যায় নূপুরের ধ্বনিতে। এর চঞ্চল কাদামাখা দুটি পা দৌড়ে ঢুকে জিউর বাড়িতে। পায়ে নূপুর জোড়া রিনঝিন রিনঝিন শব্দ করে ছন্দে মেতেছে। পরনে লাল টুকটুকে শাড়ি, শাড়ি কোমরে গোঁজা, শাড়ি গোড়ালে অনেক ওপরে পড়েছে। বাড়িতে ঢুকতেই চেঁচিয়ে চেঁচিয়ে বড়মা বড়মা করতে লাগলো তে। জাংকুকের মা কিম সক জিন লাহারি ঘর থেকে হন্তদন্ত হয়ে বেরিয়ে আসে আর জিজ্ঞাসার দৃষ্টিতে তের পানে তাকিয়ে থাকে। তবে তের থেকে ভালোভাবে খেয়াল করতে তার ভ্রুজগুল কুচকে যায়। আরে মেয়ে, শখ করে একটু গ্রামের মেয়েদের মতো শাড়ি পরিয়ে দিয়েছিলাম, আর তুই সে কি পায়ে কাদা মাখামাখি করে চলে আসলি? বড় মা, আমি কি করব, গ্রামের মেট্রোপথে নায়নের সাথে বড় আনতে গিয়েছিলাম, তখনই পায়ে কাদা লেগে গেছে। হ্যাঁ বেশ ভালোই করেছিস, জাংকুক দেখার আগে পুকুর ঘাট থেকে পা পরিষ্কার করে আয়। নূপুর জোড়াতে তো কাদা লেগে গেছে, দেখলে খুব রেগে যাবে তো। কিন্তু বড় মা, তুমি কি করে জানলে নূপুর জোড়া জাংকুক ভাই আমাকে দিয়েছে? শুধু দেয়নি তো, চরণের সযত্নে পরিয়েও দিয়েছে, সেটাও আমি জানি। এখন যা তাড়াতাড়ি কর। এ বলে জিন আবারও লাহারি ঘরে ঢুকে পড়লো। এদিকে তে তো অবাকের চূড়ায় পৌঁছে গেছে। কি হলো এটা, বড় মা কি করে জানলো? যাই হোক, আগে গিয়ে পাটা ধুয়ে আসি, না হলে বুইরা গরিলার চোখে যদি একবার পড়ে না সোজা আমার ঘরটা নিয়ে নেবে। এরপর তে ছুটে যায় পুকুর ঘাটে, তারপর পা পানিতে ছুঁয়ে পরিষ্কার করতে লাগলো। পায়ের ছোঁয়াতে নূপুর পরিহিতে পা দুটো বেশ চকচক করছে। শাড়ি কিছুটা গোড়ালের ওপরে পড়েছে, বিধায় পায়ের কিছুটা অংশ দৃশ্যমান। তে পা ধুয়ে উঠে যেতে নাই, হঠাৎ কেউ কিছু একটা তার মাথায় পড়িয়ে দেয়। তে পেছনের দিকে তাকিয়ে দেখে জাংকুক এখন চোখে চোখ রেখে মাথায় হাত দিয়ে দেখে একটা মালা, পদ্ম ফুলের মালা। হ্যাঁ পছন্দ হয়েছে তোর? ধন্যবাদ ভাইয়া, পদ্ম ফুলগুলো নেওয়ার আমার খুব ইচ্ছে ছিল। আর আমার পদ্মাবতীর মুখে হাসি দেখার খুব ইচ্ছে ছিল। কিন্তু ভাইয়া, কে পদ্মাবতী? কেন তুই কি বলছো, আমি তোমার পদ্মাবতী কিন্তু কেন? কারণ তুই ঠিক এই পদ্ম ফুলগুলোর মতোই শুভ্র আর নিষ্পাপ। তবে একটা জিনিস, তোর সৌন্দর্য আর প্রাণ খুলে হাসার কাছে এই পদ্ম ফুলগুলোর সৌন্দর্য কিছুই না। এবার জাংকুকের মুখপানে সন্দেহ দৃষ্টিতে তাকায়। দুপা উঁচু করে জাংকুকের কপালে গেলে হাত দিয়ে বলে, ভাইয়া তুমি ঠিক আছো? জ্বর এসেছে নাকি মিষ্টি খেয়েছো? ইউ নো তে, আই হেট সুইটস। এবার ভূত বলে চিৎকার দিয়ে লাহারি ঘরের দিকে যেতে নেয়। তখনই জাংকুক তার কোমর শেপে নিজের সাথে মিশিয়ে নেয়। জান, তুই আমার থেকে এত পালিয়ে কেন বেড়াস বল তো? তুই কি বুঝিস না আমায়? আমি এক খোলা বইয়ের মতো, সবাই পড়তে পারে, শুধু তুই পড়তে পারিস না কেন জান? বল না। মুরগি চিপস খাবো। হোয়াট? মুরগি মুরগি চিপস খাবো। হে হে স্টুপিড একটা, তোকে নিয়ে আমি কি করব? দিলি তো মোটে কেরোসিন ঢেলে, নিরামিষ কোথাকার। বলে তীর থেকে দূরে সরে যায় জাংকুক। তে ওদিক ওদিক না তাকিয়ে ছুটে যায় লাহারি ঘরে। জাংকুকের এতক্ষণে হোশ ফিরে এসেছে। তীর দৃশ্যমান ধবধবে ফর্সা পা, কোমরে নিচ পর্যন্ত ঘন কালো খোলা চুল দেখে জাংকুকের নেশা লেগে যায়। তা এরকম আচরণ করছিল? ও শিট, ড্যাম কি করে ফেললাম আমি, তে এখন আমায় কি ভাববে? এভাবে আনন্দ করতে করতে গ্রামের দিনগুলো কাটছিল। এরকম একদিন দুপুর বেলা সবাই পুকুরে গোসল করছে। তে পাড়া দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখছে। তীরও গোসল করতে ইচ্ছে করছে, কিন্তু জাংকুকের করা নেই। সে যখন সাঁতার জানে না তার নামা যাবে না। তাই তে, তুই তো ভুতুম পাঁচের মতো দাঁড়িয়ে আছিস কেন পুকুরে? না না, পুকুরের পানি অনেক ঠান্ডা, তাছাড়া আমি সাঁতার পারি না। শুকাতে বাড়ি দিয়ে পুকুরে নামছিল তের কথা শুনে বলে, আরে নায়ন বুঝিস না কেন, আমাদের জাংকুক ভাই তো তোকে নামতে নিষেধ করেছে।
শুকর মুখের দিকে রাগের দৃষ্টিতে তাকায়। এরপর পিছে ধরাম ধরাম করে দুটো কিল মেরে বসে। উফ আল্লাহ রে, শাকচুনির বাচ্চা শাকচুনি, আমার পিঠটা সে সত্যি কথা বললে সবারই গায়ে লেগে যায়। এত সত্যবাদী হওয়ার দরকার নেই, প্রয়োজনের সময় তো মুখ থেকে একটা সত্যি কথা বেরোয় না। যাকে তোরা গোসল কর, আমি পারে বসে মুরগি চিপস খাবো আর তোদের গোসল দেখব। নিস্তব্ধ রাত, চারোদিকে ঝিঝি পোকার ডাক, বাড়ি বড়রা সবাই লাহারি ঘরে বসে কথা বলছিল রোজের বিয়ে ব্যাপারে, আর মহিলারা খিচুড়ি রান্না করছে। অন্যদিকে বাড়ির ছোটরা সবাই ছাদে বসে আছে, টুকিটাকি আড্ডা দিচ্ছে, শুধু তে ছাদে এক দোলনায় বসে দোল খাচ্ছে। সকালে জাঙ্কুকে দেওয়া পদ্মফুলের মালাটা এদিক ওদিক ঘুরিয়ে দেখছে, কারণ পদ্মফুলদের খুব প্রিয়। মালাটাও তোর বেশ পছন্দ হয়েছে, তখনই তোর সকালে করা জাঙ্কুকের কর্মকাণ্ড গুলো মনে পড়ে যায়। পদ্মাবতী নামটা কিন্তু সুন্দর, হিটলারটা খারাপ হলে আমাকে খুব সুন্দর সুন্দর নামে ডাকে। আমি নাকি ওনার পদ্মাবতী। দূর থেকে জাঙ্কুক বসে থেকে পর্যবেক্ষণ করছে, মুচকি হেসে আনমনে বলে, তুই প্রেম আমার পদ্মাবতী। ওই তে, তুই ওখানে একা একা বসে আছিস কেন? এখানে আমরা সবাই আড্ডা দিচ্ছি, তো তুই আয়। আমার খুব পেটে ব্যথা হচ্ছে, রুমে যাবো, একটু ঘুমোনো দরকার। আমি যাই তোরা আড্ডা দে। কারেন্ট নেই, পুরো বাড়ি অন্ধকার, এমনিতে তুই একটা ভীতু পড়ে গেছো, দেখলে ছোটখাটো একটা হার্ট অ্যাটাক করে ফেলবি। দাঁড়া আমি এগিয়ে দিয়ে আসি। জাঙ্কুকের কথা শুনে তো একটা ভিংচি কাটে, আর আনমনে বলে ফেলে, রসগোল্লার মতো বড় বড় হয়ে গেছে। তাড়াতাড়ি করে জাঙ্কুকের কাছ থেকে দূরে সরে দাঁড়ায়। এবার সে বাচ্চাদের মতো আবারও ভ্যা ভ্যা করে কেঁদে দেয়। হ্যাঁ, স্টুপিডের মতো কাঁদছিস কেন? তুমি আমাকে রেপ করেছো। হোয়াট? কি হোয়াট? সবসময় ইংরেজি বলবা না, তুমি আমাকে রেপ করেছো, আমি সবাইকে বলে দেব। পি, শাট আপ। ইউ শাট আপ, বড় মা। ও বড় মা, তোমার জন্য আমাকে। কিছু বলার আগে জাঙ্কুকদের মুখ চেপে ধরে থেকে পাজা করে তুলে রুমে নিয়ে যায়, বিছানায় শুয়ে দেয়। পিচ্চি মেয়ে, নাক টিপলে দুধ বেরোবে, সে আসছে রেপ কাকে বলে আমাকে বোঝাতে। রিসেন্টে এই কথা আম্মুকে বললে তোকে যে আমি কি করব ভাবতেও পারছিস না। বলে জাঙ্কুক সেখান থেকে চলে যায়। তে বালিশে নিজের মুখ চেপে ব্যঙ্গ করে কাঁদতে কাঁদতে বলে, লাটসাহে হিটলার গরিলা একটা, এখন আমার কি হবে, আমাকে কে বিয়ে করবে? পরের দিন সবাই রোজের বিয়ে শপিং করতে যাবে, সবাই রেডি হয়ে আছে, কিন্তু সেখানে তেই নেই। জাঙ্কুক লক্ষ্য করে একটা রুমে চলে যায়। সেখানে গিয়ে দেখে তে কম্বল মুড়ি দিয়ে বিছানার উপর মুখ ফুলিয়ে বসে আছে, চুলগুলো এলোমেলো ঘুমের কারণে চোখগুলো হালকা ফুলে আছে, ঠোঁটগুলো গোলাপি হয়ে আছে, তেকে দেখতে বেশ কিউট লাগছে। জাঙ্কুক মুচকি হেসে তে সামনে চলে আসে। পদ্মাবতী, কি হয়েছে, তোর মন খারাপ? তে পিচ্চি বাচ্চার মতো ঠোঁট পাউট করে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। কেন রে, সকাল সকাল পিচ্চিটার মন খারাপ কেন? আর বলো না ভাইয়া পিরিয়া, এটুকু বলেই দু হাতে নিজের মুখ চেপে ধরে বড় বড় চোখে জাঙ্কুকের দিকে তাকিয়ে থাকে। তে এতক্ষণ কি এসেছে, কি জিজ্ঞাসা করেছে, কি বললো তে খেয়াল করেনি। তে মরে যায়, সে যে সবে বলে দিয়েছে, হোশ ফিরতে সবটা বুঝে মুখ চেপে ধরলো। সে কি বললি? কিছু বলি নাই তো। ওকে, আর একটা কথা, শপিং এ তুই যাচ্ছিস না? হ্যাঁ, আমি এমনিতেও যাবো না, তুমি না বললেও যেতাম না। জাঙ্কুক আর কিছু না বলে নিচে চলে যায়, সকলের উদ্দেশ্যে বলে, আমি শপিং এ যাবো না, তোমরা যাও, তেও যাবে না, ওর শরীরটা খারাপ লাগছে, ও বাড়িতে একা থাকতে পারবে না। কি বলছিস কি জাঙ্কুক, আমার মেয়েটার কি হয়েছে? ছোট মা, তুমি টেনশন করো না, তো সামলে নিব আমি, নিশ্চিন্তে থাকো। এরপর বাড়ির ছোট বড় সবাই রেডি হয়ে শপিং মলে চলে যায়, শুধু বাড়িতে থাকে টেকু। জাঙ্কুক বেডরুমে চলে আসে, আর দেখে তে পেটে বালিশ চেপে ধরে চোখ মুখ খিচে ধরে বসে আছে। কোনটা ইউজ করিস? ও মানে এখন কি তোকে ভেঙে বোঝাতে হবে? ইস, গরিলার বাচ্চা, খাটাস কোথাকার, এর কি একটু লজ্জা শরম নেই নাকি? কি ডনকের ভাব নিয়ে বলে দিল? মানে জাগিয়ে চেঞ্জ করে আয়, আমি গরম পানি করে আনছি, একটু শেক দিয়ে নিস, ব্যথা কমে যাবে। জাঙ্কুকের কথা মতো চেঞ্জ করে বিছানায় এসে বসে পড়ে। জাঙ্কুক কিছুক্ষণের মধ্যে গরম পানির ব্যাগ এনে হাতে দেয়। কিছুক্ষণ শেক দেওয়ার পর তার একটু ভালো লাগে। সকাল পেরিয়ে বিকেল নেমে
কমে গেছে, তবে এখনো কেউ শপিং থেকে বাসায় আসেনি। তাই মনটা বেশ খারাপ, কারণ সে শপিং যেতে পারেনি। কত ইচ্ছে ছিল সবার সাথে শপিং করবে, ঘুরতে যাবে, তার হলো কই মন খারাপ করে বসে আছে। পদ্মাবতী, মন খারাপ কেন করে আছিস? এখনো পেটে ব্যথা করছে? না ভাই, আমি ঠিক আছি, কিন্তু বিয়েতে পরার মতো আমার কোনো ড্রেসই নাই। দিমক পাউট করে জাঙ্গুকের দিকে তাকায়। জাঙ্গুক মনে মনে বলে, এভাবে তাকাস না জান, কলিজায় লাগে, আমি নিজেকে সামলাতে পারি না। আচ্ছা রেডি হয়ে নে, শপিং এ নিয়ে যাব। অনেকক্ষণ ঘুরে দেখে দেখে শপিং করে নেয়। তখন হঠাৎ জাঙ্গুকের ফোনে একটা কল আসে। পেপা কি এখানে চুপটি করে বসে থাকবি? আমি না আসা পর্যন্ত এক পাও এখান থেকে নড়বি না, বুঝলি? তুই মাথা নেড়ে হ্যাঁ বলে জাঙ্গুক তখন কানে ফোন দিয়ে কথা বলতে বলতে একটু দূরে সরে যায়। তার চোখ যায় দূরের একটা টেডি বেয়ারের উপরে। সেটাকে কাছ থেকে দেখার জন্য সেখানে চলে যায়। টেডি বেয়ারটাকে দেখতে থাকে। তে অন্যদিকে জাঙ্গুক ফোনে কথা বলা শেষ করে এসে দেখে তিনি, ও শিট, ড্যাম, এই টেডিটা আবার কোথায় গেল? ওকে বারবার বলে গেলাম এখানে থাকতে, ও আমার কথা শুনল না। একবার শুধু হাতের কাছে পাই। জাঙ্গুক হন্যে হয়ে টেডিকে খুঁজছে, তখন হঠাৎ জাঙ্গুকের চোখ যায় দূরে হাঁটু করে বসে একটা কুকুরকে আদর করতে থাকা মেয়ের দিকে। হ্যাঁ, এটা পেয়েছিল প্রথমে টেডি বেয়ারটাকে দেখে যখন ফিরে আসলো, তখনই তার চোখ যায় কুকুরটার দিকে। কুকুরটার পিছু নিতে নিতে একটু দূরেই চলে এসেছে। আকাশ বিদায় কণ্ঠে জাঙ্গুক পে বলে ডাকে। কারো কর্কশ শব্দ পেতে পেছন ঘুরে তাকায় আর ডাকে জাঙ্গুক। জাঙ্গুকের চেহারা দেখে সে ভয় পেয়ে যায়। রে তুই আজকে শীষ, আমার মনে হয় শীষবারের মতো মুরগি চিপস খাওয়া হবে না। জাঙ্গুক তার কাছে এসে তার গালে ঠাস করে একটা থাপ্পড় মেরে বসে। তোকে কি বলেছিলাম আমি? তুই জানিস তোকে খুঁজে খুঁজে আমি পাগল হয়ে যাচ্ছিলাম, আমার কথার অবাধ্য কেন হয়েছিস? জাঙ্গুক এর থাপ্পড় খেতে ভ্যা ভ্যা করে কেঁদে দেয়। এখনো গালে হাত দিয়ে সেখানেই দাঁড়িয়ে আছে। চুপ, একদম চুপ দে। আমি ভুল করে চলে এসেছি, আসলে ওই টেডি বিয়ারটা আমার খুব ভালো লেগেছিল, তাই এটুকু বলে তে মাথা ঘুরিয়ে পড়ে যেতে নাই। পাশে থেকে চেয়ারে কোনার সাথে লেগে মাথায় প্রচন্ড ব্যথা পাইছে। উফ, সেন্সলেস হওয়ার অভিনয় করে শান্তি নেই, সত্য সত্য ব্যথা পেয়ে গেলাম। এবার মনে হয় আমার মাথাটা ফাটলো, আমার আর মুরগি চিপস খাওয়া হলোই না। এসব মনে মনে বিবি করে সেন্সলেস হয়ে যায়। কিছুক্ষণ পরে তে চোখ পিট পিট করে খুলে নিজেকে নিজের রুমে আবিষ্কার করলো। দেখতে পেলো বাড়ির সবাই সেখানে উপস্থিত আছে। জাঙ্গুক তে সামনে বসা, তার চোখ মুখ ফুলে লাল হয়ে আছে, চুলগুলো এলেমেলো। তার এরকম অবস্থা দেখে তেও যেন আটকে ওঠে।